ঝাড়খণ্ডে অপহরণের পর নির্মম হত্যাকাণ্ড, ডালখোলার জাকির হোসেনের পরিবারে শোকের ছায়া। ঝাড়খণ্ডে কাজের উদ্দেশ্যে গিয়ে নির্মম পরিণতির শিকার হলেন উত্তর দিনাজপুর জেলার ডালখোলার জাকির হোসেন। 25শে সেপ্টেম্বর বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে পাড়ি দিয়েছিলেন ঠিকাদার মোহাম্মদ মুসার ছেলে জাকির, কিন্তু 26শে সেপ্টেম্বর অপহরণের শিকার হন তিনি। পরিবারের সঙ্গে শেষ কথোপকথনে দাবি করা হয়েছিল 50,000 টাকা মুক্তিপণ, কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি তার। মঙ্গলবার তার মৃতদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা 1 নম্বর পঞ্চায়েতের হিমানপুর চাঙ্গাটলি গ্রামের বাসিন্দা 34 বছর বয়সী জাকির হোসেন পেশায় একজন ঠিকাদার ছিলেন। গত 25শে সেপ্টেম্বর তিনি ঝাড়খণ্ডের সেরাই কেলায় কাজের জন্য গিয়েছিলেন, যেখানে তাকে পরদিন অপহরণ করা হয় বলে পরিবার সূত্রে খবর। অপহরণের পর দুষ্কৃতীরা মুক্তিপণ হিসেবে 50,000 টাকা দাবি করে, যদিও তার পরিবারের পক্ষ থেকে টাকা পাঠানোর আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাকির হোসেনের পিতা মোহাম্মদ মুসা জানিয়েছেন, আমার ছেলে একবার ফোনে বলেছিল যদি 50,000 টাকা না দিই তাহলে তাকে মেরে ফেলা হবে, এরপর আমরা ওই নম্বরে যোগাযোগ করতে চাইলে সেটি সুইচ অফ পাই। পরিবারের সদস্যরা এখন দোষীদের কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি জানিয়েছেন। মৃত জাকির হোসেনের পিতা মাতা ছাড়াও তার বাড়িতে রয়েছেন 28 বছর বয়সী স্ত্রী শেরিনা বিবি এবং এক ছেলে ও এক মেয়ে। 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এ প্রসঙ্গে জানিয়েছেন, জাকির হোসেনকে হত্যা করে তার মৃতদেহ জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছিল। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সমগ্র ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আমি রয়েছি উত্তর দিনাজপুরের ডালখোলা 1 নম্বর পঞ্চায়েত রয়েছে, 1 নম্বর অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে যে চাঙ্গাটলি যে গ্রাম রয়েছে সেই চাঙ্গাটলি গ্রামে রয়েছি। এই গ্রামের একজন বাসিন্দা 34 বছরের জাকির হোসেন, সে পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার। তিনি গত মাসের পঁচিশ তারিখে তিনি কী বলে ঝাড়খণ্ডে যান সেখানে কাজ করার জন্য, এবং যাওয়ার পরের দিনই 26শে সেপ্টেম্বর তিনি কিন্তু সেখানে কিডন্যাপ হয়ে যান বলে অভিযোগ তার পরিবারের লোকজন। ডালকোলা থানায় এ বিষয়ে তারা কিডন্যাপিংয়ের বিষয়ে তারা অভিযোগ জানায়, তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে, তারপরে কিন্তু সেখান থেকে জানা যায় যে তাকে পাওয়া গেছে। তার যে সেই নিথর দেহ, সেই দেহ নিয়ে ইতিমধ্যে কিন্তু সেখান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই আমি সেই গ্রামে রয়েছি পরিবারের লোকজনের সাথে এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো। দেখতে থাকুন নিউজ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া। কি হয়েছিল, আপনার ছেলের নাম কি? ছেলের নাম জাকির। কি কাজ করতো? জন্মদিন কাজ করতে না, ঠিকাদারি করতো। কি হয়েছিল? জন আনতে গিয়ে তোমার কোথায় মেরেছে? জায়গাটার নাম কি রে? ভুলে কে মেরেছে কিছু জানতে পেরেছে? হ্যাঁ, ধরে গেছে। কেন মারলো কিছু জানা গেছে? মানে টাকা পয়সা নিয়ে গেছিল, ধরে মেরে গেছে। কত তারিখের ঘটনা? 26 তারিখ। এখান থেকে গেছিল কবে? 25 তারিখ। 25 তারিখ গেছে। নাম্বারটা বলেন না। খবর 26 তারিখ রাত 4টার সময় ফোন আসে। মোবাইল মানে সুইচ অফ, তার মোবাইলে পয়সা ছাড়বে সুইচ অফ একটা সব। কি করে জানতে পারলেন আপনার ছেলে ফোন করা হয়েছে? ফোন করলে ওই যে বললো যে তুই টাকা না ছাড়লে আমরা মেরে দেবো। কিডন্যাপ করার পরে ফোন করেছিল? না, হ্যাঁ কিডন্যাপও করেছে, তখন সাথে সাথে ফোন করেছিল। সাথে সাথে বলতে যে টাকা ছাড়ো না তো মেরে ফেলবো। এখন কি চাইছেন আপনারা? আমরা দেহটা কোথায় পেয়েছি? ওদের ওইখানে পেয়েছি, একটা নদী ছোট নালা ছিল। এই ঘটনা কোথাকার লোক? ওইখানে ঝাড়খানি। কি চাই? ফাঁসি চাই। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই যে ঘটনাটি ঘটেছে, জাকির হোসেন যে ডালখোলার যে চাঙ্গিটোলা গ্রামের বাসিন্দা,
তিনি যে বাইরে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে তাকে যে কিডন্যাপ করা হয়, তারপরে কি কি হয়েছিল এই বিষয়ে আমরা কথা বলবো। তার ভাই আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে। দাদা আপনার নাম? আমার নাম আহমদ আলী। আহমদ, আপনার যে ভাই কি হয়েছিল আপনার ভাইয়ের সাথে? মানে আমরা এখান থেকে যখন ঝাড়খণ্ডে গেলাম, তারপরে ওখানকার অফিসারদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমাদেরকে বলল, হ্যাঁ তোমাদের যে মার্ডার করেছে ওদেরকে পেয়েছি, একজন বিরাজ মার্ডিকে আমি পেয়েছি এবং আর কিছু সাথীদের আমরা ঢুঁড়ছি। তারপরে আমাদের এ কথা পুলিশ বলল ওখান থেকে। তারপর কিছুক্ষণ পরে বললো যে এই যে তোমার ভাইকে মেরেছে যে জায়গাতে, ওই জায়গা আমরা যাব। তো বললাম ঠিক আছে। তো আমাদেরকে ওখানে নিয়ে গেল সাত আটখান গাড়ি নিয়ে। তারপরে ওখানে আমি দেখলাম আমার ভাইকে একটা গর্তের মধ্যে ভরে দিয়েছিল, তারপরে মাটি দিয়েছিল, তারপর পাথর দিয়েছিল। তারপরে ওখানকার লোকজন, ওখানকার পুলিশেরা দেখলো যে খোদাই করো, ওখানে খোদাই করতে করতে দেখছি যে আমার ভাইকে দেখতে পাচ্ছি। দেখতে পাওয়ার পরে ওখানকার যে পুলিশ ছিল ওরাও মিডিয়া করেছিল ওখানে। তারপরে এক তো করতে করতে খুঁড়তে করতে দেখছি আমার ভাইকে পাওয়া গেল ওখানে। পাওয়া গেলার পরে ওখানে কিছু যন্ত্র পাওয়া গেল, ওটা একখান কোদল ছিল, ওখানে কোদল থাকা কোদল ছিল। ওই নিজে বলছে যে আমি ওকে খুন করেছি, আমার সাথে আরো লোকজন ছিল, ওরা একসাথে আমরা খুন করেছি। আসামিটা ছিল তাকে সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, ওকে বিদেশ মাটিকে একসাথে নিয়ে গেছিল পুলিশেরা, আমরা একসাথে গিয়েছিলাম। এই ঘটনাটা 26 তারিখে ঘটনাটা ঘটেছিল। মানে আমার ভাইকে 26 তারিখে টাকা পয়সা নিয়ে তারপরে মেরে ফেলে দিয়েছিল। কত টাকা পয়সা নিয়েছিল জানা গেছে? একজন ভাগ পেয়েছে, এক কম ৫,০০০ কম ১,০০০০০ করে ভাগ পেয়েছে, একজন ভাগ পেয়েছে। একদমই দর্শক দেখছিলেন, আমরা তার ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই বিষয়ে তার বাবার সাথে আমরা কথা বলবো। নটিয়া লক্ষ্মণ নিউজ চ্যানেল। বিষয়টা হচ্ছে গত মাসের 25 তারিখ মোহাম্মদ জাকির হোসেন মুসা সাহেবের ছেলে ডালখোলা 1GP-র হেমানপুর বুথের অন্তর্গত চেঙ্গাটুলি গ্রামে, ও ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজ করত। সেই কাজ সূত্রে তার সহকর্মী ঝাড়খণ্ডের বাসিন্দা বিদেশ মার্ডির সাথে তার ফোনে আলাপ হয় এবং সে তাকে ফোন করে ডাকে যে ঝাড়খণ্ডে আমরা এখান থেকে বেশ কিছু শ্রমিক তোমার সাইডে নিয়ে যাব, তুমি এসো। ওখানে যাওয়ার পরে 26 তারিখে তার ব্যাংক ব্যালেন্স সহ যত টাকা তার কাছে ছিল সমস্ত টাকা তারা ছিনতাই করে এবং ফোনে তার বউকে একটা মুক্তিপণের দাবি করে এবং মুক্তিপণের দাবি করার পরে পরেই তার মোবাইল সুইচ অফ হয়। তার পরিবার ডালখোলা থানায় প্রথমে মিসিং ডায়েরি করতে যায় এবং ডালখোলা থানার পুলিশের তৎপরতায় গত 10 তারিখ মানে 6 তারিখ এসপির পারমিশন নিয়ে ডালখোলা থানার পুলিশ ঝাড়খণ্ডের সেই থানাতে উপস্থিত হয় এবং সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে সেই বিদেশ মাডিকে ব্যাংক ডিটেলসের ভিত্তিতে গ্রেপ্তার করে এবং সে 10 তারিখ স্বীকার করে যে এই জাকির হোসেনকে তারা মেরে ফেলেছে এবং তার ওই লোকাল এরিয়ায় এক জঙ্গলের মধ্যে তাকে তার বডি মাটির নিচে গেড়ে রেখেছে। সেই খবর আমরা গত 10 তারিখে পাওয়ার পরে আমি তার এই জাকির হোসেনের বাড়িতে আসি এবং তার পরিবারের লোকজন সহ অ্যাম্বুলেন্স সহ এখান থেকে আমি আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝাড়খণ্ডে পাঠিয়েছিলাম। সেখানে ম্যাজিস্ট্রেট পোস্টমার্টাম থেকে নিয়ে যাবতীয় প্রশাসনিক লেভেলের কাজ হয়েছে। আজকে তার মৃতদেহ দীর্ঘ প্রতীক্ষার পরে তার নিজের বাসভবনে তার নিজের বাড়িতে এসেছে। এখন ইসলামিক নীতিরীতি রেওয়াজ মেনে তার কাফন দাফনের ব্যবস্থা হচ্ছে। আমরা গভর্নমেন্টের কাছে, পুলিশ প্রশাসনের কাছে কঠোরভাবে এই বিদেশ মাটি সহ যে সমস্ত মানুষ এই খুনের সাথে জড়িত তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। পত্র এলাকার সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ খুনের ফাঁসির দাবি জানাচ্ছি আমরা।